অল্প বৃষ্টিতেই জল থই থই অবস্থা হয় বাঁকুড়া সদর শহরের বিস্তীর্ণ এলাকায়। ফি বছর বর্ষায় অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। নিকাশী খালের জল উপচে বাড়ির নিচুতলার অংশ জলমগ্ন হয়ে পড়ে দীর্ঘ কয়েক বছর ধরেই। বাঁকুড়া সদর শহরের রামকৃষ্ণপল্লী, পলাশতলা, জুনবেদিয়া এলাকার মানুষের ফি বছরের সমস্যা সমাধানে এবার এগিয়ে এলো সেচ দপ্তর। সেচ খাল সংস্কার নয়, পরিষ্কারের কাজ চলছে বলে অভিযোগ করে তারা বলেন, সমস্যার স্থায়ী সমাধান করতে হলে আগে খালের সীমানা নির্ধারণ করা জরুরি। তারপর সেই সীমানা ধরে সংস্কার করলে আর সমস্যা হবে না। ওই খালের জমিতে কোনো বেআইনি নির্মাণ কাজ থাকলে তা ভেঙে ফেলার দাবিও তারা জানিয়েছেন। এই ভয়েই সবসময় থাকি আমরা। আর এই বর্ষাতে তো প্রচুর মানে আমাদের ক্ষতি হয়েছে। এদিকে আমাদের পুরো গ্যারেজ রুমটা জলে ডুবে গেছিলো, নিচে সোয়েলিংটা পুরো চলে গেছিলো, মানে বালি টালি সব তুলে গেছিলো, আবার গ্যারেজ রুমটাকে মানে রিপেয়ারিং করতে হয়েছে। খালটিকে পরিষ্কার করার কাজ হচ্ছে, তাতে করে এই সমস্যার সম্পূর্ণ সমাধান সম্ভবত হবে না। কারণ এই নালা দিয়ে বাঁকুড়ার একটা বিস্তীর্ণ অঞ্চলের জল প্লাবিত হয়ে যায় এবং বর্ষার সময় সেই জল সম্পূর্ণভাবে যেতে না পারার জন্য বাড়িঘরে সেই জল ঢুকে যায়। শুধুমাত্র পরিষ্কার করে এটার সমাধান সম্ভব নয়। এই নালার মাপ পুরোপুরি করে যে পরিমাণ জায়গা রয়েছে নালার, সেই নালাটিকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে পাড়গুলিকে যদি বাঁধিয়ে দেওয়া যায় তাহলে ভূমি ক্ষয় রোধ হবে এবং জলটা অনেক দ্রুত এখান থেকে বেরিয়ে যাবে। ইতিমধ্যে ওই নিকাশী খাল সংস্কারের কাজ ঘুরে দেখে বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকার এলাকাবাসীর দাবিকে সমর্থন করে বলেন, আগে এই খালের পরিমাপ করা দরকার। খাল সমস্ত শহরের যে বর্জ্য জল সেটা নিয়ে যাওয়ার কথা, বৃষ্টির জল নিয়ে যাওয়ার কথা, তার পরিবহন ক্ষমতা কমে গেলেই চারিদিকে জলের বৃষ্টি যখন হবে তখন সেটা বন্যা নামে লোকের বাড়িতে জল ঢুকে যাবে। কাজে এখন যে সুযোগ এসেছে যে গন্ধেশ্বরী নদীর সংস্কারের জন্য যে 4.5 কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং তার একটা প্রথম কাজ হওয়া উচিত এই খালটির সংস্কার, একেবারে স্বচ্ছভাবে তার যে মাপ আছে সেই মাপ অনুযায়ী আগে মাপ নির্ণয় করা, তারপরে সেই অনুযায়ী তার গভীরতা বৃদ্ধি করে সংস্কার করা।